আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না, ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। আইনজীবীরা বলেন, এতে কোরবানির ঈদে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না। আফতাবনগরে হাটের বাতিল চেয়ে সিটি কর্পোরেশনকে 8 এপ্রিল আইনি নোটিশ দেন ইউনুস আলী আকন্দ। তাতে সাড়া না পেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন তিনি। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ভূমি অফিসার সহ 9 জনকে বিবাদী করা হয়। 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি দেন।